খুব শিগগিরই এতে খুব বড় মাপের একটা বিপ্লব ঘটতে চলেছে, আর সাবসিডিও খুব বড় মাপের এতে আসতে চলেছে। এটা আমি আপনাকে আজকে বলে রাখলাম। গত এক বছরে আমি যতটা এটার ভিতরে স্টাডি করে পেয়েছি আমি আপনাকে সেটা বললাম। মোটামুটি আর বছরখানিক এটাকে যেভাবে ক্রেজ হয়েছে বছরখানিকও লাগবে না, আমার মনে হচ্ছে 5-6 মাসের ভিতরে কিছু একটা বিপ্লবের মধ্যে ঘটবে। এখনই লাখ লাখ লোক এর ভিতরে নেমে গেছে, অলরেডি ওরা ফার্মিং করছে, যারা হয়তো দর্শকরা দেখছে আরও আরও। তাহলে দাদা, আজ পর্যন্ত আপনার কত খরচা হয়েছে একটা শর্টলি যদি খরচাটা বলেন? দেখুন, এইটার তো মাত্র আমি ছেড়েছি, এটার তো আমার 4-5 দিন হয়েছে। আচ্ছা, 4-5 দিনের কথাটা তো বলে লাভ নেই, যেটা আমি এর আগের হারভেস্টিংটা করেছি সেটার মধ্যে আমার খরচা হয়েছিল একদম ইনক্লুডিং বানানোর থেকে ধরে আমি দিয়ে দিলাম। বানানোটা তো আমার খরচার মধ্যে ধরলে চলবে না, কারণ এটা আমার বারবারের জন্য হয়ে গেছে। আচ্ছা, এটা তো ইনভেস্টমেন্টের মধ্যে চলে না, এটা হচ্ছে কি আমার অ্যাসেট, কেননা এটা আমি বারবার এটা থেকে ফার্মিং নিতে পারবো। যেটা ইনভেস্টমেন্ট হয়েছে মাছটা করতে, সেটা হচ্ছে কি আমার বাচ্চা কিনতে লেগেছে 50 পয়সা পিস। আচ্ছা, আমি বাচ্চা ছেড়েছিলাম দাদা 4,000। আচ্ছা, 4,000 পিস আমি এর ভিতরে ছেড়েছিলাম। আচ্ছা, মানে তখন 1 কেজিতে ছিল 2,000 পিস। আচ্ছা, আমি 2 কেজি বাচ্চা এটার মধ্যে ছেড়েছিলাম ফেমাস মানে মাছের বাচ্চার জন্য, বা প্লাস আমার কাছে চাইলেও আমিও বাচ্চারও আমার হ্যাচারি, আমার নিজস্ব হ্যাচারি আছে। যেহেতু আমি একটা এটার ভিতরে বিপ্লব ঘটতে চলেছে, তাই আমি এটাতে স্টাডি করে এটা আমি নিজে করেছি। তো আমার নিজেরও বাচ্চার হাজারি আছে, বা আমার কাছ থেকে কিনলেন না, কোনো দরকার নেই আমার কাছ থেকে কেনার। যেখান থেকে রিজনেবল প্রাইস মনে হবে, হয়তো আমি 1 টাকায় বিক্রি করছি। আপনি আরও রাজেন্দ্রপুর বটতলায় নৈহাটিতে যেটা, সেইখানে আপনি 10 জন ব্যবসায়ী আছে, 50 জন, 100 জন, 500 জন ব্যবসায়ী, সেইখানে গিয়ে যার কাছে রিজনেবল প্রাইস মনে হচ্ছে আপনারা 50 পয়সা বা 60 পয়সা করে বাচ্চা পড়বে, 2,000 লাইনের কই মাছ আপনারা কিনতে পারবেন। তাহলে আমার 4,000 বাচ্চা কিনতে 2,000 টাকা লেগেছে, আর আমি মাছটাকে খাইয়েছি 2 প্যাকেট খাওয়া। আচ্ছা, 2 প্যাকেট খাওয়ারের দাম আমার লেগেছে হচ্ছে গিয়ে, এক হচ্ছে গিয়ে একটা প্যাকেট আমার ছিল 2,000 টাকা প্যাকেট, 1950 টাকা, ওটা আমি ডিও কোম্পানির খাওয়াচ্ছিলাম। আর একটা আমি খাওয়াচ্ছিলাম যেটা একটুখানি যখন মাছটা আমার বড় হয়ে গেছিলো, তখন আমি বড় সাইজের দানাটা আমার একটু সস্তায় পড়েছে, ওটা আমার 1470 টাকা প্যাকেট পড়েছে। আমি মানে মোটামুটি আমি খাওয়ার খাইয়েছি মাছটাকে হারভেস্টিং করা অবধি অনলি 30 কেজি, 30 কেজি খাওয়ার খাইয়েছি। তো আমার খাওয়ারের পেছনে আমার খরচা হয়েছে ধরুন 1500, আর এদিকে 3,000, ধরুন 3500 টাকা খাওয়ারের পেছনে, আর 2,000 টাকা বাচ্চার পেছনে। আর যেই প্রোবায়োটিকটা বানাতে আমার যে কটা খরচা লেগেছে ওটা ধরুন 2-500 টাকা, মানে আমাকে দই কিনতে হয়েছে 6,000। হ্যাঁ, 6,000 টাকা ধরুন, 6,000 টাকা আমি ইনভেস্ট করেছি এর মধ্যে। মাছ বেচেছেন কত? আর আমার যা কারেন্ট লেগেছে, কারেন্ট লেগেছে এখনো আমি যেহেতু বিলটা দেইনি, বিল আমার 3 মাসের বিল আসবে, এই জাস্ট 3 মাস হয়েছে আমি বলছি, মানে একটা হারভেস্টিং আমি করেছি। মোটর চলে, হ্যাঁ, ওটা ওটারও আমি বিল বলছি, যেই মোটরটা আমার একটা চলছে ওটা অনলি 60 ওয়াটের, যেটা একটা বাল্বের থেকেও মানে আমার কারেন্ট কম খাচ্ছে। 60 ওয়াট মানে একটা বাল্ব 100 ওয়াটের থাকে সবাই জানে, 100 ওয়াটের থেকেও একটা 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখলে 24 ঘন্টা যতটা কারেন্ট আসবে ততটাই কারেন্ট দাদা এর মধ্যেও আসবে। আমি এটার মধ্যে থেকে আমি মনে করুন 6-7 হাজার আমি আপনাকে বললাম যে ইনভেস্টমেন্ট হবে এর মধ্যে, কেননা একটু 2-1 হাজার টাকা আপ অ্যান্ড ডাউন হতেই পারে, যারা নতুন করবে ওরা হয়তো 2-1 হাজার টাকা আপ ডাউন হতে পারে। তো আপনি কত মাছ ম্যাক্সিমামলি আপনি মনে করুন 6,000-7,000 আমি বলছি, আপনি 10,000, যেহেতু নতুন মানুষও করবে এর মধ্যে কিছু, আচ্ছা কিছু ধরুন 10,000 টাকা ইনভেস্ট আপনি এর মধ্যে করলেন, 10,000 টাকা ইনভেস্ট করে দাদা এর মধ্যে থেকে আমি যখন মাছটা বিক্রি করেছি, আমার মাছটা একটু কম রেট গেছিলো, মাছটা আমি বিক্রি করেছি ওই ধরুন 180 টাকা, 190 টাকা, 200 গেছে, ওই অ্যাভারেজে আপনি ধরুন আমি মাছ বিক্রি করেছি 60,700 টাকা। যেহেতু শিং মাছের বাচ্চাটা একটু কস্টলি, একটু বেশি ইনভেস্টমেন্ট হবে, কিন্তু বাচ্চাটাও তো বেশি দামে বিক্রি হবে। কই মাছের বাচ্চা আমি বললাম আপনাকে 150 টাকা কেজি বিক্রি করেছি, 180 টাকা কেজি বিক্রি করেছি, 200 বিক্রি করেছি, আর শিং মাছের কেজি বিক্রি হবে 700 টাকা 800 টাকা, তাহলে ইনভেস্টমেন্টও একটু বেশি হবে, ইনকামটাও বেশি হবে। আচ্ছা আচ্ছা, এটার মানে তাড়াতাড়ি খেতে আসতে হবে, একবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এটার মধ্যে আপাতত আমি দুটো জিনিস করবো, এটার মধ্যে আমি এখন 2,000 কই রেখেছি, এর মধ্যে আমি আরও 1,000 শিং 1,000 মাগুর একসাথে, মানে দুটো একসাথে।
হাতে ঝুড়িতে দেবে, ঝুড়িতে দেবে। ভাড়াটা দেখালে ভালো, দেখ।